হ্যালো বন্ধুগণ, কেমন আছেন? আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে বিআরটিএ ডিএল চেকার অ্যাপে আজ 6 ডিসেম্বর 2023 একটি স্ট্যাটাসের পরিবর্তন হয়েছে। 16 নভেম্বর 2022 পরে যারা আবেদন করেছেন তাদের বিআরটিএ ডিএল চেকার অ্যাপের সর্বশেষ স্ট্যাটাসটি ছিল হচ্ছে ডিসপাস। ডিসপাসড আসার পর আপনারা আপনাদের কার্ডটি হাতে পেতেন, কিন্তু এই ডিসপাসড স্ট্যাটাসটি পরিবর্তন করে তারা আজকে থেকে নতুন একটি স্ট্যাটাস চালু করেছে। এখন আর ডিসপাস শো করবে না নতুনদের ক্ষেত্রে। তাদের জন্য নতুন যে স্ট্যাটাসটি শো করবে সেটি হচ্ছে আন্ডার প্রিপারেশন টু ডিসপাস ফ্রম বিআরটিএ এইচকিউ। এটা গুগল ট্রান্সলেটে বঙ্গানুবাদ করলে দেখা যাচ্ছে বিআরটিএ সদর দপ্তর থেকে পাঠানোর প্রস্তুতি চলছে, কিন্তু এটাকে যদি আরেকটু গুছিয়ে বলি সেক্ষেত্রে হবে আপনার ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ডটি প্রিন্ট হয়েছে, কার্ডের কার্যক্ষমতা যাচাই বাছাই সম্পন্ন হয়েছে এবং বিআরটিএ সদর দপ্তর থেকে আপনার স্মার্ট কার্ডটি আপনার পোস্ট অফিসে পাঠানো হয়েছে। বিআরটিএ ডিএল চেকার অ্যাপে আন্ডার প্রিপারেশন টু ডিসপাস ফ্রম বিআরটিএ এইচকিউ এই স্ট্যাটাস দেখানোর পর, এই স্ট্যাটাস হওয়ার পর আপনার বিএসপি অ্যাকাউন্টের ড্যাশবোর্ডে ড্রাইভিং লাইসেন্স আবেদন ঘরে সর্বশেষ যেই অপশনটি আবেদনের ধাপ ওইখানে ক্লিক করলে 6 নম্বর হচ্ছে লাইসেন্স প্রিন্ট কমপ্লিট এবং 7 নম্বর হচ্ছে কার্ড রিসিভ ইন পোস্টাল সার্ভিস। ধাপ সম্পন্ন হলে কয়েকদিনের মধ্যে বিএসপিতে আবেদনের সময় স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগে অংশে যে ঠিকানা দিয়েছিলেন সেই ঠিকানায় আপনার ড্রাইভিং লাইসেন্সটি অতি দ্রুত পৌঁছে দেওয়া হবে। অনেক সময় পোস্ট অফিস থেকে যোগাযোগ করা হয় না বা গ্রাহকের প্রদানকৃত ঠিকানায় পৌঁছে দেওয়া হয় না বলে জানা গেছে। সেক্ষেত্রে উল্লেখিত ধাপ দুটি সম্পন্ন হলে বিআরটিএ ডিএল চেকার অ্যাপে আন্ডার প্রিপারেশন টু ডিসপাস ফ্রম বিআরটিএ এইচকিউ এবং বিএসপিতে লাইসেন্স প্রিন্ট কমপ্লিট অ্যান্ড কার্ড রিসিভ ইন পোস্টাল সার্ভিস এই দুইটি ধাপ সম্পন্ন হলে পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিয়ে দেখতে পারেন, আশা করি পাওয়া যাবে। ড্রাইভিং লাইসেন্স, স্মার্ট কার্ড কিন্তু বর্তমান বা স্থায়ী ঠিকানার ভিত্তিতে আসবে না। আপনি বিএসপিতে ড্রাইভিং লাইসেন্স আবেদনের সময় স্মার্ট কার্ড প্রাপ্তির ঠিকানা ডাকযোগ অংশে যে পোস্ট অফিসের তথ্য দিয়েছিলেন সেই ঠিকানায় আসবে। হতে পারে সেটা বর্তমান ঠিকানা বা স্থায়ী ঠিকানা অথবা অন্য কোনো ঠিকানা। অবশ্যই কমেন্টে আপডেট জানাবেন আপনার স্মার্ট কার্ডটি কবে পেয়েছেন, কতদিন পরে পেয়েছেন। সবাইকে নির্ভুলভাবে তথ্য দিয়ে সহযোগিতা করতে আপনার মন্তব্য কমেন্ট আমার খুব কাজে লাগবে। সর্বশেষ যে বিষয়টি বলবো, এই স্ট্যাটাস আসার পর অনেকেই আমার কাছে জিজ্ঞেস করেন, ভাই এই স্ট্যাটাসটা আসার কতদিন পর আমি কার্ডটি হাতে পাবো? আমি ইতিমধ্যে বলে দিয়েছি আপনার কার্ডটা অতি দ্রুত সময় পেয়ে যাবেন। অনেক সময় কার্ড পেতে দেরি হয়, তবে আমি বেশ কিছু লোকের সাথে যোগাযোগ করে জানতে পেরেছি যে ঢাকার মধ্যে কার্ডগুলো খুব দ্রুত ডেলিভারি পাওয়া যায় এবং ঢাকার বাহিরে কার্ডগুলো পেতে হয়তো একটু সময় লাগে। এর মধ্যে অনেকেই বলেন 7 থেকে 10 কর্মদিবসের মধ্যে কার্ডটা পেয়ে যান, অনেকে বলেন 15 থেকে 30 কর্মদিবসের মধ্যে কার্ড পেয়ে যান, অনেকে আবার ঢাকার বাহিরে যারা থাকেন তারা বলেন 1 থেকে 2 মাস পরেও কার্ড হাতে পেয়ে থাকেন।